দেখুন, সারা বিশ্বকে তাক লাগিয়ে ভারতের মাটিতেই তৈরি করলো বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। দ্রুত গতিতে এগোচ্ছে কাজ। 2018-তে জলে ভাসবে ভারতের প্রথম দেশে তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিশাল, এমনটাই জানিয়েছেন ক্যারিয়ার প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার রিয়ার অ্যাডমিরাল সুরেন্দ্র আহুজা। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, কোচিতে ওই যুদ্ধ বিমানবাহী রণতরী তৈরির কাজ চলছে পুরোদমে। 2018 শেষেই জলে নামবে এটি। এদিন 87তম হেলিকপ্টার কোর্সের পাসিং আউট প্যারেড ছিল, সেখানে এই মন্তব্য করেন তিনি। 30টি এয়ারক্রাফট বহনের সক্ষমতা আছে এই ক্যারিয়ারের। আরও বড় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির জন্য কেন্দ্রের কাছে অনুমোদন চেয়েছে নৌবাহিনী, যাতে 54টি হেলিকপ্টার বহনের ক্ষমতা থাকে। সেই প্রস্তাব এখন খতিয়ে দেখছে কেন্দ্র। খুব দ্রুত অনুমোদন মিলবে বলে মনে করা হচ্ছে। আর এই এয়ারক্রাফট ক্যারিয়ার এলে সেটা নৌবাহিনীর জন্য একটা গেম চেঞ্জার হবে বলে উল্লেখ করেন আহুজা। INS বিশাল নামে এই ক্যারিয়ারের ওজন হবে 60,000 থেকে 70,000 টন। এর আগে INS বিক্রান্তের ওজন ছিল 18,000 টন, INS বিরাটের 24,000 টন ও INS বিক্রমাদিত্যের 45,000 টন। বর্তমানে ভারতের কাছে 240টি এয়ারক্রাফ্ট রয়েছে, কিন্তু পরিকাঠামোর অভাব রয়েছে। INS বিশালের ডিজাইনের জন্য আহ্বান জানানো হয়েছে ভিন দেশের বিশেষজ্ঞদের। ভারতের নিউক্লিয়ার সাবমেরিন INS আরিহান্তের জন্য সাহায্য করেছিল রাশিয়া।